হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাস্টম ই কমার্স ওয়েবসাইট ক্রোকোব্লক জেট প্লাগইন সিরিজের ভিডিও পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গত ভিডিওতে ফেলে রাখা যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ করব, এবং গত ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হেডার পার্টটা কমপ্লিট করেছিলাম এবং পাশাপাশি আমরা ব্যানার সেকশনটা কমপ্লিট করেছিলাম, এবং আমাদের আরও বেশ কিছু কাজ বাকি আছে। যেমন আমরা গত পার্টটাতে উইশ লিস্ট পেজ, কম্পেয়ার পেজ, ডাইনামিক্যালি এই পেজগুলো তৈরি করেছিলাম, কাট পেজ তৈরি করতে বাকি ছিল এবং আমরা ফুটারটা তৈরি করি নাই। পাশাপাশি হচ্ছে হোম পেজের কিছু অংশ আমাদের বাকি ছিল, সেই অংশগুলো করব। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে যেটা হবে যে আমাদের এই এই সেকশনটা করতে বাকি আছে, এই সেকশনটা করতে বাকি আছে, এবং পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনটা করতে বাকি আছে, এই সেকশনটা এবং ফুটারটা করতে বাকি আছে। তো আমরা দেখি আমরা কতদূর করে রাখছিলাম। আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই এবং যেখানে কাজ করছিলাম সেটা যদি আমরা একটু দেখি, তো আমরা হেডার সেকশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলছিলাম, এই সেকশনটা কমপ্লিট করেছিলাম। এখানে একটা আছে, মাঝে মাঝে ইমেজগুলো আসে না, তো এই প্রবলেমটা যদি আপনাদের কখনো হয় তো এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নাই। এখানে আসবেন, এডিট উইথ এলিমেন্টার আসবেন, এটা মাঝে মাঝে করে, বিশেষ করে লোকাল হোস্টে যখন আমরা কাজ করি তখন এই ধরনের প্রবলেম মাঝে মাঝে আমরা পড়ি। তো এই প্রবলেমটার সলিউশন সিম্পল সলিউশন, কিছুই করা লাগে না আসলে। এডিট পেজে গিয়ে বা এডিট উইথ এলিমেন্টার পেজ বিল্ডারে গিয়ে আমরা যেটা করব, শুধু ইমেজটাকে একটু রিপ্লেস করব। হ্যাঁ, ইমেজটা হালকা একটু রিপ্লেস করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো ধরেন আমরা এইখানে তো ইমেজ দিয়েছিলাম, তাই না? তো এক্ষেত্রে আমরা যদি স্টাইলে আসি এবং এইখান থেকে আসে যদি আমরা একটু চেঞ্জ করি, হ্যাঁ, এটা যদি আবার একটু সিলেক্ট করে দেই, এই যে আপডেট করে দেই, সেম ইমেজটাই আমরা আবার একটু এখানে মানে জাস্ট একটু আমরা করলাম, মাথা ধরে ঝাঁকা দিলাম, ঠিক আছে, যাতে প্রবলেমটা আর না থাকে। হ্যাঁ, তো আমরা আপডেট করি এবং আমরা এবার যদি একটু ভিজিট করি তাহলে দেখবো যে আমাদের ইমেজটা চলে আসছে। হ্যাঁ, এই ইমেজটা চলে আসছে, তো এটা তেমন মেজর কোনো ইস্যু না, এটা লোকাল হোস্টে হয়। আপনারা যখন লাইভ হোস্টে কাজ করবেন তো তখন এই প্রবলেমটা আসলে হয় না। তো যাই হোক, আমরা আমাদের কাজে আগাই কথা না বাড়িয়ে। সেটা হচ্ছে আমাদের মেইনলি যে কাজ আজকে সেটা হচ্ছে কি, এই সেকশনগুলো আমরা করব, পাশাপাশি আমরা কার্ড পেজটা ডিজাইন করব। হ্যাঁ, আমাদের কিন্তু এই জায়গাটাতে এই পেজ, উইশ লিস্ট এবং কম্পেয়ার পেজ, এই দুইটা পেজ কিন্তু ডাইনামিক্যালি কমপ্লিট করে ফেলছি আমরা। আমরা যদি একটু দেখি, এই যে আমরা যদি ওপেন টু নিউ ট্যাবে চলে যাই তাহলে এই যে কম্পেয়ার পেজটা এবং উইশ লিস্ট পেজটা, এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে আছে। তো আমাদের এখন যেটা করতে হবে এই সেকশনটা করতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। এবং আমরা আসলে ভিডিও পার্ট টুতে বা অনে যা করছি এখানে কিন্তু ডকে সব কিছুই লেখা আছে, সুতরাং আপনাদের জন্য অনেক অর্গানাইজডভাবে সাজানো আছে কোন পার্টে কতটুকু প্র্যাকটিস করা হয়েছে, আপনারা বুঝতে পারবেন। তো চলেন আমরা শুরু করি এই পার্টটা। আমরা কার্ড পেজটাও করব, সমস্যা নেই, কার্ড পেজ ডিজাইনটাও আমরা এই পার্টটাতেই করব। ডাইনামিক্যালি কীভাবে একটা কার্ড পেজ ডিজাইন করতে হয় সেটাও দেখব। তো চলুন শুরু করি, প্রথমে এই পার্টটা করি। ডিজাইন পার্টটা আমরা খুব শর্টে এবং খুব দ্রুত করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা যেটা করি, প্রথমে একটা দুই কলাম বিশিষ্ট একটা সেকশন নেই এবং এইটার উপরে একটা মার্জিন দিয়ে দিই। তো ধরেন এখানে একটা মার্জিন দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেলের মতো, একটু নেমে থাকুক নিচে। এবং এরপরে কী আছে, এই জায়গাটাতে একটা ইমেজ আছে, এখানে এই যে স্ট্রাকচারটা সাজানো আছে, আপনারা সবসময় কী করবেন, একটা প্ল্যানিং করবেন, যে কোনো একটা কাজ করার সময় একটা প্ল্যানিং করে নেবেন। প্ল্যানিংটা যদি বেটার হয় তাহলে দেখবেন যে কাজের টাইমটা অনেক কমে গেছে। হ্যাঁ, আপনি যদি প্ল্যানিং না করে হুট করেই কাজে নেমে যান তবে সেক্ষেত্রে যেটা হবে যে আপনার সময় বেশি লাগবে, আপনি নিজেই বিরক্ত বোধ করবেন যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। তো আমরা যদি একটু প্ল্যানিং করি তাহলে দেখতে পারবো যে এখানে গোটা একটা কলাম আছে, যে কলামটাতে একটা ইমেজ আছে এবং এই কলামটা সমপরিমাণে রাইট সাইডে কলামটাকে দুভাগে ভাগ করা আছে, হচ্ছে উপর নিচে দুভাগে ভাগ করা আছে। তো আমরা এইটা এবং এর উপরে কিন্তু একটা লেখা আছে, এইখানে কিন্তু একটা হচ্ছে বাটন আছে, স্বপ্ন বাটন আছে। তো আমরা জেনারেলি যেটা করতে পারি যে একটা কলামের যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই এবং তারপরে যদি আমরা প্রয়োজন অনুযায়ী লেখা বা বাটনগুলো নিয়ে আসি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই করব। তো আমরা এই কলামটার একটা আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব আমরা এই জায়গাটাতে। হ্যাঁ, তো আমরা যদি এখানে আসি, আমি ইমেজগুলো আপলোড করে রাখছি এখানে, আর ইমেজের যে ফাইলটা এটা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব, যে এর কিছু পজিশনের ব্যাপার আছে, সাইজটা অবশ্যই ফুল রাখবো, সরি, পজিশনটা যেটা করব সেটা হচ্ছে সেন্টার সেন্টার করে দিব, রিপিট করে দিব হচ্ছে নো রিপিট, এবং এইটা আমরা করে দিব হচ্ছে কভার পেজ। ওকে, আমাদের এই কাজটুকু আপাতত কমপ্লিট। এখন আমরা দেখি যে এখানে কী আছে। এখানে কিন্তু এ ধরনের একটা লেখা আছে, যেটা ক্যাটাগরি বলতে পারেন বা শর্ট ক্যাটাগরি, যেটাই আপনার পছন্দ হয় আপনি বলতে পারেন। হ্যাঁ, তো এখন এখানে যেটা করব যে এই যে জিনিসটা এটা আসলে কী থেকে আসছে, আপনারা যদি একটু ইনস্পেক্ট এলিমেন্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কোত্থেকে আসছে। হ্যাঁ, আমরা যদি এটাকে একটু ধরি তাহলে এখানে দেখতে পারবো জেট হেডলাইন নামে একটা উইজেট আছে, আমরা সেই জেট হেডলাইন উইজেটটা দিয়ে কাজটা করব। হ্যাঁ, তো আমরা যদি এই জায়গাটাতে একটু হেডলাইন লিখে সার্চ করি তাহলে আশা করি আমরা পেয়ে যাবো এই যে হেডলাইন। হ্যাঁ, তখন এটা আমরা এই জায়গায় নিয়ে নিব। এটা নেওয়ার পর আমাদের এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা এখান থেকে কপি করে করে এনে বসাবো।
ঠিক আছে, একটা করলে বাকিগুলো খুব সহজে করা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এটা এখানে নিয়ে যাই, এটাও এখানে নিয়ে যাই এবং এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এরকম একটা পজিশন হয়ে আছে, এটাকে আমাদের এখন কাস্টমাইজেশন করে সেম করতে হবে। তো আমরা প্রথমে এখানে যাই, এখানে আমাদের কোনো কাজ নেই, সেটিংসে যাওয়ার পরে এটাকে আমরা একটু ভার্টিক্যাল করে দিব। হ্যাঁ, এটাকে আমরা একটু ভার্টিক্যাল করে দিব, ভার্টিক্যাল করে দেওয়া আছে, দেখেন এরকম উপর নিচে আছে। এখন এটাকে আমরা কি করব, লেফট করে দিব। ওকে, লেফট করে দেওয়ার পরে স্টাইলে যাব, ফার্স্ট পার্টে এসে এটার কালার ব্ল্যাক আছে, কালারটা ব্ল্যাক করে দিব এবং এইখান থেকে ফন্ট সাইজটা আমরা করে দিব হচ্ছে ধরেন 20-এর মতো। এবং সেকেন্ড যেটা আছে এটাতে আমরা চলে যাই, সেকেন্ড পার্টটাতে, এবং এটা মোটামুটি সেম আপনারা একটু করে নেবেন, আমরা এইখানকার মতো করে আমি দিচ্ছি আর কি। এরকম একটা কালার আছে, ঠিক আছে, এই যে এরকম একটা কালার আছে, আমরা দিয়ে দিলাম। বা কালারটা যদি আপনি চান যে আপনি কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন কালারটা, ঠিক আছে। এটা আসলে এক্স্যাক্টলি কালার আসে না এখান থেকে, যাক দরকার নেই, আমরা এখান থেকে কালারটা নিয়ে নিই, কোনো একটা কালার নিয়ে নিই, এই কালারটা নিয়ে নিই। তো এখন এই জায়গাটাতে এসে আমরা এই কালারটা দিয়ে দিই, সরি এই কালারটা এরকমভাবে দিয়ে দিলাম এই জায়গাটাতে, এই টাইপের। ওকে, এখন এইটার ফ্রন্ট সাইজটাও আমাদেরকে কমাইতে হবে, এটার ফ্রন্ট সাইজটা হচ্ছে 16 করে দিই, 16 মনে হয় পারফেক্ট হবে, এই যে 16 করে দিছি, নিচে চলে আসছে। তো এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এরপরে আমাদের কি আছে, এরপর আমাদের এই জায়গাতে আছে একটা বাটন, বাটনটা আনতে হবে। তো চলুন আমরা বাটন নিয়ে আসি, আমরা হচ্ছে এই জায়গায় বাটন লিখে সার্চ করলে আমাদের বাটন চলে আসবে, বাটনটা এখানে দিয়ে দিলাম। বাটনটাতে কি লেখা আছে, স্বপ্ন, স্বপ্ন, এবং আমরা এখান থেকে ডাইনামিক্যালি স্বপ্ন লিঙ্কটা ধরাই দিব। এটা ডাইনামিক্যালি ধরাইতে হয় কীভাবে, এক্সটার্নালে যাব, এই জায়গা থেকে আমরা চলে যাব হচ্ছে কন্টেন্টে, কন্টেন্ট থেকে আমরা এখানে সব পেজটা ধরাই দিব, যেহেতু আমাদের সব পেজ আছে। তো এই জায়গা থেকে আমরা যেটা করব, সব পেজটাকে ধরাই দিব। এরপরে এটাকে আমরা একটু কাস্টমাইজেশন করে নিব। তো মনে করেন এই জায়গাটাতে আমরা একটা আইকন দিয়ে দিতে পারি, অ্যারো, অ্যারোটা নিয়ে এসে এখানে, তো এই যে অ্যারোটা নিয়ে আসলাম, অ্যারোটা কোথায় আছে, এই সাইডে আছে, তাহলে এটাকে আমরা আফটারে করে দিতে পারি। এবং স্টাইলে গিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই, স্টাইলে গিয়ে যেটা করতে হবে, আগে ব্যাকগ্রাউন্ড কালারটাকে নান করে দেবো আমরা, এই কালারটাকে আমরা যেটা করে দিব এরকম করে দিব, এবং হোবারে গিয়ে আমরা এই হোবার কালারটা নিয়ে আসবো, এটাই হোবার কালার, ঠিক আছে। তো হোবারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, সরি কালারটা দিয়ে দিতে পারি, টেক্সট কালারটা। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে হোবার করলে চলে আসতেছে। তো আমাদের এইটুকু কাজ শেষ। এখন ব্যাপার হচ্ছে এখানে তো অনেক বড় স্পেস আছে, স্পেসটা কীভাবে আনবো, এই জন্য আমরা যেটা করতে পারি, একটা স্পেসার আছে এখানে, স্পেসার, এই যে স্পেসারটা দিয়ে আমরা এই জায়গাটাতে দিয়ে দিতে পারি। এবং এই স্পেসারটা মোটামুটি আমরা 410 পিক্সেলের মতো জায়গা করে দিই, দেখেন হয়ে গেছে, ঠিক আছে, এই যে চলে আসছে। এখন আমাদের এইখানটাতে কি করতে হবে, ইনার সেকশন নিতে হবে, একটা একটা ইনার সেকশন নিব আমরা, এবং একটা কলাম আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরে এই যেটা আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারি আমরা এই জায়গা থেকে, ঠিক আছে। এটার একটা ধরন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম, এখানে স্টাইলে গেলাম, স্টাইল থেকে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিয়ে আসি। কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা ওম্যানের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো এরপরে আমরা যেটা করব, এইটাকে কপি করব, এইখানে পেস্ট করব, তারপরে এইটাকে কপি করব, পেস্ট করলে কোথায় গেছে, আচ্ছা দেখি, কপি, এটা এখানে পেস্ট করব, এই যে চলে আসছে, এবং এইটা কপি, এইটা এই জায়গাতে পেস্ট করে দিব, এবং এইটাকে আমরা মোটামুটি 115 করে দিব, 115 পিক্সেল। এবং এইখানে যে স্বপ্ন বাটনটা আছে এটাকেও কপি করব এবং এইটার নিচে এটাকে পেস্ট করে দিব, এই যে হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দেওয়ার পরে এইটার আবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করে দিব। এটাতে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটাতে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, তো এটা আমরা এই জায়গায় দিয়ে দিব, ব্যাস হয়ে গেছে। এখন এই কলামটাকে ধরবো, স্পেসটা ঠিক করতে হবে আমাদের। তো মার্জিন মনে করেন এখানে 10 দিয়ে দিলাম এবং প্যাডিং আমরা দিয়ে দিলাম হচ্ছে 20-এর মতো। এটাতেও সেম কাজ করব, অ্যাডভান্সে যাব, মার্জিন দিয়ে দিলাম হচ্ছে 10 এবং প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 20, ঠিক আছে। এখন এটাতেও যাব, সরি আমরা কোনটাকে ধরছি, কন্ট্রোল, এটা না মনে হয় আমরা ভুলটাকে ধরে ফেলছি, আমরা হচ্ছে এইটাকে ধরব। হ্যাঁ, এইটাকে ধরে এইটার অ্যাডভান্সে এসে এটাকে 10 দিয়ে দিব এবং এইটাকে 20 দিয়ে দিব। ওকে, এবং
এটাতে এসেও সে একই কাজ করব, অ্যাডভান্সে এসে 10 দিয়ে দিব এবং এইখানটাতে এসে 20 দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমাদের এইটাকে একটু বাড়াই দিতে হবে, স্টাইল থেকে এটাকে আমরা ফুল উইথ করে দিব। এখন যদি আমরা একটু ইয়া করি, এই যে ঠিক আছে, এখন হালকা একটু মার্জিন পেডিং এর ব্যাপার আছে, এটা আপনারা একটু ম্যানেজ করে নিলে কাজ খতম হয়ে যাবে, কাহিনী খতম। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ডিজাইনটা করে ফেলছি। তো এরপরে আমাদের কি ডিজাইন আছে, এরপরে আছে আমাদের এইটা। তো এই অংশটা আমরা এখন করব না, কারণ এটা হচ্ছে ডাইনামিক, এইখানে ফিল্টারিং এর ব্যাপার আছে। এটা হচ্ছে আপনার লিস্টিং তৈরি করতে হবে, লিস্টিংটা ডাইনামিক্যালি তৈরি করতে হবে। তো এই ডাইনামিক পার্টগুলো আমরা পরে দেখব, এই এটা কিন্তু সম্পূর্ণ ডাইনামিক পার্ট। তাই হোম পেজের এই অংশটুকু আমরা আপাতত রেখে দিচ্ছি। এরপরে কি আছে, এরপরে আছে এই সেকশনটা। তো আমরা এখন যেটা করবো এই সেকশনটা করবো, ঠিক আছে। তো চলুন আমরা এই সেকশনটা করে ফেলি। তো প্রথমে প্ল্যানিং করি এই সেকশনটা নিয়ে। এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং এর ভিতরে দুইটা কলাম আছে এবং একটা কলামে হচ্ছে লেখাগুলো আছে এবং একটা কলামে হচ্ছে ইমেজ আছে এবং এটা কন্টেইনার উইডের ভিতরে আছে। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। তো এরকমভাবে করতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি একটা সেকশন নেবেন, সেকশনের উপরে একটা ইয়া দিয়ে দেন, মার্জিন দিয়ে দেন। ধরেন 60 পিক্সেলের মতো একটা মার্জিন দিয়ে দিলাম এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা যেটা করি, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে আসি এবং স্টাইলে গিয়ে এই জায়গাতে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এই জায়গায় প্লেস করে দিই। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন এর ভিতরে আপনি একটা ইনার সেকশন নেন। এই যে আমরা একটা ইনার সেকশন নিলাম এবং এটাকে আমরা একটাকে করলাম হচ্ছে 30 এবং আরেকটাকে 70 রাখলাম। এখন এর ভিতরে আমরা যেটা নিব, একটা হেডিং নিব, যেহেতু দুই কালারের হেডিং আছে তো আমরা একটা হেডিং নিয়ে দেবো, সরি হেডলাইন নিয়ে নিব। এবং এর ভিতরে এসে আমরা প্রথমে এই অংশটুকু দিব, টি শার্ট প্রথম পার্টে। তো দিলাম টি শার্ট এবং সেকেন্ড পার্টে আমরা দিব হচ্ছে ফর এভরিওয়ান, এটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কি করব, আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে লেফট করে দিতে পারি, যে লেফট করে দিলাম। এখন কি আছে দেখি, আমরা এই জায়গাটাতে এই লেখাটা আছে। তো এর জন্য আমরা একটা কি নিতে পারি, টেক্সট এডিটর নিতে পারি। তো আমরা টেক্সট এডিটর নিলাম এবং এটা সরাসরি আমরা ভিজুয়ালেই বসাই দিলাম। ঠিক আছে, এই যে ভিজুয়ালে বসাই দিলাম। এরপরে কি আছে, এখানে একটা স্বপ্ন বাটন আছে। তো আমার তো বাটন একটা তৈরি করা আছে, আমরা এটাকে কপি করে নিয়ে আসব এবং এনে এই জায়গাটাতে এনে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এই জায়গাটাতে আমাদের একটা ইমেজ আছে। তো আমরা ইমেজটা নিয়ে আসি, স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা আমরা একটু আপলোড করি, দেখি আমাদের ইমেজটা কোথায় আছে। ডাউনলোডসে যদি যাই, ডাউনলোডসে যাওয়ার পরে ইমেজেস, এর ভিতরে আমাদের সেই ইমেজটা আছে। এই কোন ইমেজটা আছে, এই ইমেজটা আছে। আমরা যদি এটা একটু নিয়ে দিই, এই যে এটা এখানে দিয়ে দিলাম। এরপরে এই কলামটাকে ধরে আমরা এইটার একটা পেডিং দিয়ে দিই, 75 পিক্সেলের মতো একটা পেডিং দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এরকম পজিশনে চলে আসছে। এখন এই কলামটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, আছে হচ্ছে সাদা। এই যে এখন দেখেন আমাদের হয়ে গেছে। তারপরে যেটা করতে হবে আপনাকে, এই যে ইমেজটা এখানটাতে তো দিলাম, ভালো কথা, কিন্তু এইটাকে আমাদের করে দিতে হবে নো রিপিট এবং এটাকে আমাদের কভার করে দিতে হবে। ওকে, এই যে হয়ে গেছে, এখন এটার মতো হয়ে গেছে। এখন এটা একটু সমস্যা করছে, এটাকে একটু ম্যানেজ করতে হবে। এখন এটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে, তিন লাইনে হয়ে গেছে, তো এই জন্য এটা সেকেন্ড পার্ট আছে। এটার হচ্ছে আপনি ফন্ট সাইজটা এখান থেকে এসে একটু ম্যানেজ করে দেন। ঠিক আছে, এই যে এরকম করে দিই, দেখি আর একটু কমাইতে হবে আমাদের। ঠিক আছে, এটা আর একটু কমাই দিই আমরা, 34 করে দিই, দেখি কি হয়। তাও হয়নি, তাহলে আর একটু কমাইতে হবে। আমরা এটাকে হচ্ছে 30 করে দিই, এই যে 30 করে দিলে দেখি কি অবস্থা, এই যে 30, দেখেন এখন কিন্তু কমে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে কলামটা আছে এই কলামটার অ্যাডভান্সে যান, এটার একটু প্যাডিং ট্যাডিং দিয়ে দেন, উপর নিচে প্যাডিং দিয়ে দেন। ধরেন হচ্ছে 30 করে নিচে করে দেন হচ্ছে 30 দিয়ে দেন, এই যে 30 দিয়ে দেন। দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই সেকশনটাও কমপ্লিট। এখন আমাদের কি আছে, আমাদের হচ্ছে পরবর্তী সেকশন করতে হবে। তো পরবর্তী সেকশন কি, এই সেকশনটা। তো এটা কি দিয়ে করা যেতে পারে, এটা তো আমরা সবাই জানি, এটা খুব ইজি একটা সেকশন। তো চলুন আমরা এটা সেকশনটা নিয়ে নিই। এটা আমরা হচ্ছে এরকম একটা সেকশন নিতে পারি, 1 2 3 4 একবারেই আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, আমরা একবারেই নিয়ে নিব। তো এখানে যাই, যাওয়ার পরে আমরা 4 কলাম বিশিষ্ট একটা সেকশন নিয়ে নিলাম এবং এটার উপরে আমরা 60 পিক্সেলের মতো একটা মার্জিন দিয়ে দিলাম। 60 পিক্সেলের মতো একটা মার্জিন না দিয়ে আমরা প্যাডিংও দিতে পারি, উপর নিচে 50 50 প্যাডিং দিয়ে দিতে পারি, 50 50 প্যাডিং দিয়ে দিলাম। এবং এইখানে আমরা যেটা করলাম, একটা ইমেজ বক্স নিলাম, ইমেজ বক্স, বা আপনি চাইলে কিন্তু আইকন বক্সও নিতে পারেন। হ্যাঁ, আমরা আইকন বক্স নিতে পারি। আইকন বক্সটা নিলাম, নেওয়ার পর
আমাদের যেটা করতে হবে, প্রথমে এই অংশটুকু আমরা এখানে রাখবো না এবং আমাদের এইখান থেকে এই অংশটুকু নিয়ে আসবো, ঠিক আছে? একটা করলে বাকিগুলো হয়ে যাবে। তো এই অংশটুকু এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু দেখি, এরকম অবস্থা আছে। এখন এইখানে আপনাকে আপলোড এসবিজি, এসবিজিটা আপনাকে আপলোড করতে হবে। তো আমাদের কি এসবিজি আছে, এই এসবিজিটা আছে, এখানে দিয়ে দেন, এই যে হয়ে গেছে। এখন এটাকে কপি করেন এবং এটাকে এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দেন এবং পেস্ট করে দেন। তাহলে কিন্তু আমাদের এই অংশটাও কমপ্লিট। আপডেট করেন, আপডেট করার পর আপনি আপনার সাইটটা ভিজিট করেন, ঠিক আছে? এখন আসলে যদি আমরা এটাকে একটু ভিজিট করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে কি, আমাদের এই ফুটারটা করতে বাকি আছে, পাশাপাশি আমাদের হচ্ছে কার্ড পেজটা করতে চেয়েছিলাম, সেই কার্ড পেজটা করতে বাকি আছে। তো চলো না আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমাদের এই ফুটার অংশটা কমপ্লিট করে ফেলি। তো ফুটার সেকশনটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এলিমেন্টার প্রোর সাপোর্ট নিতে হবে। তো এলিমেন্টার প্রোর সাপোর্টের জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে। হ্যাঁ, এখান থেকে গিয়ে আমরা একটা ফুটার মেক করব। তো ফুটারটার জন্য আমরা কি করব, একটা ফুটার এর জন্য আমরা অ্যাড নিউ করব এবং এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে ফুটার দিয়ে দিব। হ্যাঁ, এবং এটার নাম দিলাম হচ্ছে মেইন ফুটার, মেইন ফুটার নাম দিলাম, দিয়ে ক্রিয়েট টেমপ্লেটস করলাম। তো আমাদের ফুটারটা কেমন আছে, ফুটারটা হচ্ছে এরকম অবস্থায় আছে। এটার উপর নিচে দুইটা বর্ডার আছে, এখানে চার কলাম বিশিষ্ট একটা সেকশান আছে এবং এখানে হচ্ছে কপিরাইট সেকশান আছে। এটা ইজি একদম, আমরা শর্টে করে ফেলবো খুব দ্রুত। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা সেকশান নিয়ে নিব, একদম প্রথমেই কথা কম বলে একটা সেকশান নিয়ে নিব। সেকশানের এই জায়গায় এসে উপরে টপে একটা 70 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দিব, ঠিক আছে? ব্যাস কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা একটা ইনার সেকশান নিব। হ্যাঁ, একটা ইনার সেকশান নিব। তো ইনার সেকশানটা এই জায়গাটাতে দিলাম এবং এরপরে আমরা এটাকে অ্যাড কলাম করে দিব। কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, আমরা চারটা অ্যাড কলাম করে দিব। এই যে অ্যাড কলাম কয়টা হলো, চারটা হলো। তো প্রথমে কি আছে, প্রথমে এই কাস্টমার সার্ভিস লেখাটা আছে। তো আমরা এই জায়গায় এসে একটা হেডিং নিয়ে আসবো, সর্বপ্রথম যেটা করবো একটা হেডিং নিয়ে আসবো। হেডিংয়ে এসে আমরা দিয়ে দিব হচ্ছে কাস্টমার সার্ভিস। এইটা এটা দেওয়ার পরে আমরা স্টাইলে চলে আসব। স্টাইলে আসার পর এই জায়গা থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিব এবং আমরা মোটামুটি ফন্ট সাইজটা একটু ছোট করে দিব, ঠিক আছে? তো এটা করার পর আমরা এখান থেকে এই জিনিসগুলো একটু কপি করে আনতে হবে আমাদের। হ্যাঁ, তো সর্বপ্রথম যেটা করব একটা হচ্ছে লিস্ট আইটেম নিয়ে নিব। এগুলো কিন্তু অনেক সহজ, আমরা আমি জানি সবাই ডিজাইন, সবাই অনেক ভালো ডিজাইন জানেন আপনারা, বাট যেহেতু ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, সব কিছুই করতে চেয়েছি, তাই সব কিছু করতেছি, ঠিক আছে? তো এটা করলাম, এরপরে আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে স্যার আমরা এটাকেই ডুপ্লিকেট করতে পারি, তাহলে খাটনি কম হবে। এবং এরপরে আছে ফ্যাক, ফ্যাকটা নিয়ে নিব এই জায়গাটাতে, ফ্যাকটা দিয়ে দিব। তারপর এখানে আরেকটা নিব, সেটা হচ্ছে সিকিউরিটি পেমেন্ট, এটা এখানে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তারপরে এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই জায়গা থেকে নিয়ে আসব আমরা হচ্ছে ডেলিভারি। এইটা ডেলিভারিটা নিয়ে এসে এই জায়গাটাতে দিয়ে দিব। তারপরে এখান থেকে আরেকটা কপি করব, তো এটা হচ্ছে রিফান্ড অ্যান্ড রিটার্নস, এটাও নিয়ে নিব আমরা, ঠিক আছে? এই জায়গায় এসে এখানে দিয়ে দিব। তারপরে যেটা হবে যে আমরা এখান থেকে আরেকটা কপি করে নিতে পারি, সেটা হচ্ছে কন্ট্যাক্টাস, কন্ট্যাক্টাস কথাটাও আমরা এখানে কপি করে নিলাম এবং এই জায়গাটাতে এসে আমরা পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই অংশটা কমপ্লিট। এখন আপনি যেটা করতে পারেন, স্টাইলে এসে একটা স্পেস নিয়ে আপনি একটু কাজ করতে পারেন, যে স্পেসটা কীরকম আছে একটু মেনটেন করে নিয়ে আমরা ইয়া করে দিলাম। এখানে আরেকটা আমরা নিয়ে আসব, সেটা হচ্ছে এইটাকে আমরা ডুপ্লিকেট করব অ্যান্ড দেন এটাকে এখানে নিয়ে আসব, এনে এই জায়গাটাতে লেখাটা চেঞ্জ করে দিব। ওকে, ফাইন। তারপরে কি আছে, এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমরা সেমভাবে এখানে নিয়ে আসব, ঠিক আছে? ধরেন হচ্ছে এইখানে আসি, এখানে সেটাকে ডুপ্লিকেট করলাম এবং এইটাকে এনে আবার এই জায়গায় ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরে এইখানে এসে আমরা একটা লেখাটা লিখে দিলাম, সেকেন্ডটাতে এসে আমরা এই লেখাটা নিয়ে আসলাম, এই লেখাটা এনে এসে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এ মিনিট। তারপরে হচ্ছে আমরা যেটা করব, এইটা নিয়ে আসব, এইটা এনে এই জায়গাটাতে দিয়ে দিব, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। দেন এরপরে যেটা করব এইটা নিয়ে আসব, কন্ট্রোল সি দিলাম এবং এইখান থেকে এসে আমরা লাস্টেরটা এটা দিয়ে দিলাম। বাকি যেগুলো আছে এগুলো আমাদের আর দরকার নেই, দুইটা আমরা ডিলিট করে দিলাম, ব্যাস। তাহলে এটাও হয়ে গেল। এরপরে আমরা এইটাকেও কপি করব,
আবার এই জায়গায় এনে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এক কাজ করি, এটা আর না করি, এটা একদম ইজি আছে, আপনারা শুধু করে দিবেন, আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম এটাই। এবং এই জায়গাটাতে এসে আমরা যেটা করব, নিউজ লেটার কথাটা কপি করে নিয়ে আসব। তো এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে দিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে নিউজ লেটার, ফাইন। এবং আমরা এই লেখাটুকু এখান থেকে কপি করে নিয়ে আসব এবং এই জায়গাতে এসে একটা টেক্সট এডিটর নিয়ে আসব। টেক্সট এডিটর এনে এই জায়গাটাতে যেটা করব ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই জায়গাটাতে টেক্সট এডিটরের কথাটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এই জায়গায় আমাদের একটা ফর্ম আনতে হবে, তো একটা ফর্ম নিয়ে আসলাম, ফর্মটা এখানে দিয়ে দিলাম। ফর্মটা দেওয়ার পরে আমরা নেমটা কেটে দিলাম, মেসেজটা কেটে দিলাম, তারপরে এইটাকে যেটা করলাম এটাকে আমরা 75% করে দিলাম। এবং বাটনটাকে এসে আমরা বাটনটাকে যেটা করব, বাটনটাকে আমরা 25% উইড করে দিলাম। দিলে এই যে পাশাপাশি চলে গেছে, ঠিক আছে, এই যে পাশাপাশি চলে আসছে। এখন এইটাকে আপনি একটু ম্যানেজ করে নেবেন, একটু কালার পজিশনটা এগুলো চেঞ্জ করে নিলে কিন্তু আমাদের ফুটার হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে যে এই যে ফুটারটা আছে, এই ফুটারটা থেকে, এই সেকশনটা থেকে আমাদের চলে যেতে হবে বর্ডারে। এবং বর্ডারে যে আমরা যেটা করব যে টপে এক পিক্সেল, সরি টপে এক পিক্সেল, সরি রেডিয়াসে যাচ্ছে কেন, আমরা আমরা যাব হচ্ছে বর্ডারে, বর্ডারটাকে সলিড করে দিব। তারপরে আমরা টপে দিব হচ্ছে এক পিক্সেল এবং বটমে দিব হচ্ছে আমরা এক পিক্সেল। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, হ্যাঁ এই যে। এখন এখানে দিলে কি হলো, ফুল উইড হয়ে গেল। তাহলে কি আমাদের এখানে দিলে হবে? হবে না, আমাদের দিতে হবে কোথায়, এই জায়গাটাতে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এই জায়গাটাতে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলেন আমরা একটা কাজ করি, আগে বটমে তো দিয়ে আসি, হ্যাঁ বটমে আমরা হচ্ছে একটা বর্ডার দিয়ে আসি। তো এটা থেকে আমরা বর্ডারে চলে যাই, বর্ডার থেকে সলিড করে দেই এবং এটার বটমে আমরা এক পিক্সেলের মতো বর্ডার দিয়ে দিই। এই যে এখন এটা হয়ে গেছে। এখন এই সেকশনটার যেটা করতে হবে, এখানে যে প্যাডিং দিয়ে দিতে হবে বটমে, ধরেন 20 পিক্সেলের মতো আপনি প্যাডিং দিয়ে দিলেন, এই যে পেয়ে গেছে। এখন এখানে আপনি আবার আরেকটা ইনার সেকশন নেবেন, আরেকটা ইনার সেকশন এখানে এনে ছেড়ে দিব আমরা। এই যে যে একটা ডিলিট করে দিব এবং এই যে একটা থাকবে, এই একটার ভিতর আমরা এই লেখাটুকু দিয়ে দিব, এই লেখাটুকু এখানে আনবো। এইখানে এসে আগে আমরা একটু উপর নিচে একটু প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেলের মতো, বটমেও আমরা দিয়ে দিই 10 পিক্সেলের মতো, ঠিক আছে। এবং এই জায়গাতে এসে আমরা টেক্সট এডিটরটা আনি, টেক্সট এডিটর আনার পর এই জায়গাতে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে স্পেসটা এখানে থাকবে না, আমরা একটা কাজ করতে পারি, এটা কন্ট্রোল এক্স দিয়ে কপি করে আমরা টেক্সটে বসাই দিতে পারি। এই যে চলে আসছে, হ্যাঁ এই যে হয়ে গেছে। এখন আমাদের এই যে টপে একটা বর্ডারের দরকার আছে, তো আমরা একটা টপে একটা বর্ডার দিয়ে দিব, সেটা হচ্ছে বর্ডারে চলে যাব আমরা, স্টাইল থেকে, স্টাইল থেকে বর্ডারে যাওয়ার পর বর্ডার থেকে বর্ডার টপেও একটা বর্ডার দিয়ে দিব। এবং এইখানে যে আমরা যে 70 পিক্সেল মার্জিনটা দিয়েছিলাম, প্যাডিংটা দিয়েছিলাম, এইটা এবার উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমরা যেটা করতে পারি যে এই সেকশনটা, মানে পুরা সেকশনটাকে ধরে এইটার মার্জিন আমরা টপে করে দিতে পারি, প্যাডিং করে দিতে পারি মোটামুটি 70 পিক্সেলের মতো। এই যে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের ফুটারটাও কমপ্লিট। এখন যদি আমরা কন্ডিশনে যে ইন্টার সাইড দিয়ে সেভ করি, সেভ করলে যেটা হবে যে আমাদের কিন্তু ফুটারটা হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে একটু রিলোড করি তাহলে আমাদের ফুটারটা কমপ্লিট, ডান। আচ্ছা আমরা দেখি এখানে কি কন্ডিশন দিলাম আর কি না বললাম, আর একটা বার একটু দেখি। এইখানে যাই যে এখানে হচ্ছে ডিসপ্লে কন্ডিশনে যে ইন্টার সাইড দিয়ে আমরা একটু সেভ করি। সেভ করার পর আমরা যদি একটু রিলোড করি, সরি এটা যদি একটু রিলোড করি, এই যে আমাদের ফুটারটা চলে আসছে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হোম পেজের ডিজাইন কমপ্লিট। তো এখন আমাদের কী বাকি আছে, মানে আজকের পার্ট, ভিডিও পার্ট টু অনুযায়ী আমাদের কী বাকি আছে আমরা যদি একটু দেখি, আমাদের এই কাজ সব হয়ে গেছে, শুধু আমাদের কার্ড পেজটা ডিজাইন বাকি আছে। তাহলে আমরা এখন কার্ড পেজটা ডিজাইন করব। তো চলুন আমরা কার্ড পেজটা ডিজাইন করে ফেলি। তো কার্ড পেজটা আসলে কী পেজ সেটা আমাদের প্রথমে জানতে হবে। কার্ড পেজটা কিন্তু একটা ডাইনামিক পেজ, এবং আপনি যখনই কোনো একটা প্রোডাক্ট একটু কার্ড করবেন তখনই কিন্তু এখানে চলে যাবে এবং আপনি ক্লিক করলে সেই কার্ড পেজে চলে যাবে। এছাড়া আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে যান তাহলে কিন্তু আপনি কার্ড পেজ ক্রস করে চেকআউট পেজে যান। সুতরাং আমরা যদি একটু দেখি যে আসলে ব্যাপারটা কেমন হয়, আগে প্র্যাকটিক্যালি একটু দেখি যে আমাদের ওয়েবসাইটটাতে আসলে কার্ড পেজটা কেমন আছে এবং কীভাবে কাজ করে।
তো আপনি এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট আপনি যদি একটু কার্ট করেন, তাহলে দেখবেন যে এখানে কার্ট পেজে চলে গেছে, এবং আপনি যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনাকে কার্ট পেজে নিয়ে যাবে। এই যে কার্ট পেজ, এবং আপনি এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবেন। তারপরে আবার আপনি এখান থেকে আপডেট কার্ট করতে পারবেন, অর্থাৎ কোয়ান্টিটি বাড়ানোর পর আপনি এখান থেকে আবার আপডেট কার্ট করতে পারবেন। তারপরে যেটা হবে যে এখান থেকে চেকআউট পেজে চলে যেতে পারবেন, কুপন দিতে পারবেন, আবার আপনি এখান থেকে রিটার্ন করে শপ পেজে চলে যেতে পারবেন। তো এই বিষয়টাই কিন্তু আমরা তৈরি করবো, এবং এই কার্ট পেজে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আছে একটা হচ্ছে ব্রেড ক্রাম আছে। তো আমাদের এই যে গোটা বিষয়টা, এটা কিন্তু একটা ডাইনামিক ব্যাপার, ঠিক আছে? তো এটা যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জেড উ বিল্ডারের সাহায্য নিতে হবে, এবং জেড উ বিল্ডারের মাধ্যমে আমরা কার্ট পেজ তৈরি করতে পারি। তো আমরা যদি জেড উ বিল্ডারে চলে যাই, এবং যাওয়ার পর আমরা যদি এখানে অ্যাড নিউ টেমপ্লেট করে দেখাই দেয় এখান থেকে যে কার্ট, এবং আমরা যদি এখানে লিখি কাস্টম কার্ট পেজ লিখি, যদি লেখার পর যদি আমরা একটু ক্রিয়েট টেমপ্লেট করি, তাহলে আমরা কাস্টম কার্ট পেজে চলে যাব। মানে ডাইনামিক পেজ তৈরি করার অপশন আমাদেরকে নিয়ে যাবে এলিমেন্টারের মাধ্যমে। তো আমরা চলেন এখানে চলে যাই। এই যে এখানে যাওয়ার পর আমরা এখন তৈরি করব, ঠিক আছে? ওকে, তো প্রথমে কি করা যায়, প্রথমে কি আছে এখানে, প্রথমে একটা হচ্ছে ব্রেড ক্রাম আছে। তো আমরা একটা কাজ করব যে এখান থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু টাইটেলটা হাইড করে দিতে পারি, ঠিক আছে? আমরা একটা সেকশন নিব, সেকশনে এখানে আমরা হচ্ছে ব্রেড ক্রাম লিখে সার্চ করব, ব্রেড ক্রামস, এই যে ব্রেড ক্রামসটা চলে আসছে। এরপর আমরা যেটা করব, এখান থেকে আরেকটা সেকশন নিব, সেই সেকশনে আমরা একটা হেডিং নিব, এইখান থেকে একটা হেডিং নিয়ে নিব আমরা। হেডিংটা নেওয়ার পরে আমরা যেটা করব, হেডিংটা এখানে দিয়ে দিব, এবং এটাকে আমরা সেন্টার করে দিব, দেন আমরা এটাকে একটু কালো কালার করে দিব, ব্যাস ফাইন। এখন আমাদের এখানে যে কার্ট আইকনটা, এই উইজেটগুলো নিতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে দু কলাম বিশিষ্ট একটা নিলাম, মোটামুটি এরকম টাইপের নিলাম, এবং এই জায়গাটাতে আমরা যেটা করব যে এই জায়গাটাতে আমরা একটু কার্ট লিখে সার্চ করব। তো দেখেন, এখানে কার্ট লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসছে কার্ট টেবিল। তো আপনাকে প্রথমে এই টেবিলটা নিতে হবে। এই যে এখানে আপনি টেবিলটা নিলেন, টেবিলটা নিলে দেখেন এই যে চলে আসছে আপনার এখানে রিমুভ থাম্বনেইল, প্রোডাক্ট টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। রিমুভ থাম্বনেইল, প্রোডাক্ট টাইটেল, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এগুলোই আছে। আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে কমা বাড়া করতে পারেন। যদি আপনি এখানে আরও নতুন কোনো ফিল্ড চান, সে ফিল্ডগুলো এখানে দিতে পারেন। আপনি যদি কোনো নতুন ফিল্ড না চান, তাহলে আপনি এখানে সেটা ক্রস দিয়ে দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে ফিল্ড বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, ঠিক আছে? তো এরপরে এই জায়গায় কী আছে, টোটাল আছে। তাহলে কার্ড টোটালটা যদি আমরা একটু নিয়ে আসি এখানে, কার্ড টোটাল, কার্ড টোটালটা কোথায় আছে, এই যে কার্ড টোটাল, কার্ড টোটালটা এখানে দিলাম, দেখেন এই যে কার্ড টোটাল অপশনটা চলে আসছে। এবং আপনি যদি ব্যাক টু সব বাটন নিতে চান, তাহলে আপনি এখানে লেখেন সিআরটি কার্ড ব্যাক টু সব বাটন, এই যে ব্যাক টু সব বাটন চলে আসছে এখানটাতে, ঠিক আছে? এই যে এখন আপনাকে এটাকে কাস্টমাইজেশন করতে হবে। তো এটা কাস্টমাইজেশন করা একদম ইজি। তো আমরা প্রথমে এটাকে একটু ধরি, এটাকে ধরে এটার বাটনটা নিয়ে আমরা একটু কাজ করি। তো বাটনে আসলাম, বাটনের এই যে কালারটা, এই কালারটা আমাদের হচ্ছে এই কালারটা আছে, এই কালারটা আমরা একটা পিক করলাম এখান থেকে করে, এখানে এই যে কালারটা দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এবং এইটাকে একটু ধরি, এটাকে ধরার পর এখান থেকে স্টাইলে চলে যাই। স্টাইলে যাওয়ার পর প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু হোয়াইট করে দেই, দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে, বর্ডারটাকে সলিড করে দিলাম, অন পিক্সেল দিলাম, এবং এইখান থেকে এই টাইপের একটা কালার করে দিলাম। তারপরে হেডিংয়ের কালার, টেবিলের কালার, সব কিছু এই জায়গাটাতে আছে, এই যে প্রোডাক্ট কাউন্ট সব কিছু এখানটাতে আছে। তো প্রথমে আমরা যেটা করব, কুপনের কালারটা চেঞ্জ করব। তো কুপনটা হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিলাম, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম হচ্ছে এটা। তারপরে যেটা আছে কুপনের পরে আছে হচ্ছে আপডেট কার্ড বাটন। তো আপডেট কার্ড বাটনেরও একই ঘটনা, এটা ব্ল্যাক হোয়াইট করে দিলাম, এবং এখান থেকে হচ্ছে এই কালারটাকে আমরা হচ্ছে এই কালারটা করে দিলাম, দেখেন। এরপরে আমরা যদি একটু বর্ডারে যাই, বর্ডার থেকে যদি আমরা একটু বক্স শ্যাডো দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে একটা বক্স শ্যাডো হয়ে গেছে, এবং আপনি বক্স শ্যাডোটাকে হালকা একটু কমাই দিতে পারেন, ঠিক আছে? ঠিক সেম ওয়েতে আপনি এটাও কাজ করেন। এটা কাজ করার পরে স্টাইলে যান, স্টাইল থেকে এইটা হচ্ছে আপনি ব্ল্যাক করে দেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি হচ্ছে এরকম করে দেন, হ্যাঁ। এবং আপনি হচ্ছে যেটা করতে পারেন, এখানে এসে হচ্ছে টেক্সট ডেকোরেশনটা আপনি হচ্ছে আন্ডারলাইন করে দিতে পারেন, যে আন্ডারলাইন হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আপনি একটু মার্জিন পেডিংয়ের যে ব্যবহারগুলো আছে আপনি সেগুলো একটু করে দিলেন। এখান থেকে যদি আপনি আসেন, এসে যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা যদি আমরা একটু মিডিল করে দিই, তাহলে যে মিডিলে নেমে আসলো, দেখেন আমাদের কিন্তু কার্ড পেজটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু পাবলিশ করে দিই, পাবলিশ করে দেওয়ার পর
আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করব এখন, ঠিক আছে? আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, এখন যদি আমরা এটাকে একটাবার একটু রিলোড করি, রিলোড করার পর আমরা দেখব যে আমাদের আসলে সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা যেটা করি যে আমরা হচ্ছে একটু সব পেজে চলে যাই, এখান থেকে একটু সব পেজে চলে যাই, এবং এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা একটু অ্যাড টু কার্ট করি। তা অ্যাড টু কার্ট করার পর দেখি এটা অ্যাড টু কার্টে গেছে কিনা। হ্যাঁ, অ্যাড টু কার্টে গেছে, এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের অ্যাড টু কার্ট পেজে নিয়ে যাচ্ছে। তো অ্যাড টু কার্ট পেজটা কাজ করে নাই, আমরা ডিজাইন করছি বাট এখানে আসেনি। কেন আসেনি, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনাকে সব পেজে গিয়ে, সরি, আপনাকে হচ্ছে উকমার্সের সেটিংসে যেতে হবে এবং উবিল্ডারে যেতে হবে, ঠিক আছে? উকমার্সের সেটিংস থেকে আপনাকে উবিল্ডারে যেতে হবে। উবিল্ডারে যাওয়ার পর এই জায়গাটাতে যে উবিল্ডারে চলে যাব আমরা এখান থেকে, যার পর আপনাকে দেখাই দিতে হবে যে আপনার যে ডিফল্ট যে কার্ট পেজটা আছে সেটা আপনি এখন চান না, আপনি যেটা তৈরি করছেন সেটা চান, তাহলে এটাকে এনেবেল করে দিবেন এবং এই জায়গা থেকে আপনি কাস্টম কার্ট পেজটাকে সেট করে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে সেট দিয়ে দিবেন। সেট দেওয়ার পরে আমরা যদি এবার এসে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এবং ওয়েবসাইটটা ভিজিট করার পর আমরা যদি কার্ট পেজটা ভিজিট করি, কার্ড পেজটা যদি আমরা ভিজিট করি, তাহলে দেখবো আমাদের যে ডিজাইনটা এইমাত্র আমরা করলাম সেটা এখন এখানে পেয়ে গেছে, এই যে। এবং এটা কিন্তু ডাইনামিকই হয়েছে, আপনি যে এখানে ক্লিক করে এই যে আপডেট করতে পারতেছেন, এখান থেকে চেকআউট পেজে চলে যেতে পারতেছেন। তো এই ছিল মূলত আজকের পার্টের বিষয়। তো আশা করি আজকের পার্টে যে বিষয়গুলো দেখিয়েছি আপনারা প্র্যাকটিস করবেন এবং আমার সাথে সাথে আগাবেন। তাহলে যেটা হবে কি, যে ভিডিওগুলো শেষ হয়ে যাবে, আপনার একটা ফুল ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে, এবং আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে যে না, আপনার আপনি একটা কাস্টম ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং কাস্টম ই কমার্স ওয়েবসাইটগুলো অনেক বেশি হ্যান্ডি হয়, কারণ আপনি ক্লায়েন্ট যেভাবে চাইবে আপনি সেভাবেই ডিজাইনটা করে দিতে পারবেন, বা আপনার ডাইনামিক পেজগুলো আপনি সেভাবে তৈরি করে দিতে পারবেন। তো এই ছিল বিষয়, এবং সামনের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা আরও অনেক কিছু দেখবো, যেমন লগ ইন পেজটা দেখবো, ড্যাশবোর্ড মাই অ্যাকাউন্ট পেজটা কীভাবে তৈরি করতে হয়, তারপরে হচ্ছে আর্কাইভ পেজ কীভাবে তৈরি করতে হয়, সিঙ্গেল প্রোডাক্ট পেজ কীভাবে তৈরি করতে হয়, এছাড়া আরও অনেক ডাইনামিক ব্যাপার আছে যেগুলো আমরা দেখবো। তো আজকের পার্টটা এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ।